তুমি অন্য মেয়েদের সাথে চ্যাট করলে তোমার প্রেমিকার কষ্ট হবে না, কিন্তু তুমি যদি ব্যাপারটা আড়াল করার চেষ্টা করো তাহলে মেয়েটার কষ্ট হবে। তুমি বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করলে মেয়েটার কষ্ট হবে না, কিন্তু ঘোরাঘুরি যদি তার অগোচরে করো তাহলে মেয়েটা কষ্ট পাবে। বন্ধুদের সাথে যখন তুমি আড্ডায় মগ্ন মেয়েটা তখন তোমার অপেক্ষায় থাকে। আড্ডার সময় যখন তুমি মেয়েটার ফোন ইচ্ছাকৃতভাবে কেটে দাও তখন সে কষ্ট পায়। তোমাদের কাপল ছবি ফেসবুকে আপলোড না করলে কখনো মেয়েটার কষ্ট হবে না। তোমার জীবনে মেয়েটার অস্তিত্ব যদি সবার কাছে অস্বীকার করো তাহলে মেয়েটা কষ্ট পাবে। মেয়েটার সাথে তুমি বেশিক্ষণ কথা না বললে সে কষ্ট পায় না, কিন্তু তুমি যদি আই লাভ ইউ আই মিস ইউ কথাগুলো মেয়েটাকে বলা ছেড়ে দাও তখন সে কষ্ট পায়। তুমি সময় দাও না বলে মেয়েটা মোটেও কষ্ট পায় না, কিন্তু মেয়েটা তখনই কষ্ট পায় যখন তুমি রাগ করার অজুহাতে মেয়েটার সাথে কথা বলা বন্ধ করে দাও। মেয়েটা তোমাকে ভালোবাসে বলেই নির্লজ্জের মতো তোমার সব অবহেলা অজুহাত ব্যস্ততা মেনে নিচ্ছে, তোমার সাথে সব কিছুতে কম্প্রোমাইজ করছে, কিন্তু তুমি তোমার আচরণে প্রমাণ করছো তুমি আসলে মেয়েটার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। ইউ আর নট দ্য রাইট পারসন শি ডিজার্ভস।